পানির নিচের লেয়ার প্রতি বছর 3 থেকে 4 মিটার করে নিচে নেমে যাচ্ছে। দুদকের 76তম গণশুনানিতে অংশ নিয়ে মিরপুর জনের অধিবাসীরা ওয়াসার নানা সমস্যার কথা তুলে ধরেন। গত 3 দিন যাবত কোনো পানি পাচ্ছি না, এক গাড়ি করে পানি কিনতেছি। কেউ জানান সময় মতো পানি না পাওয়ার অভিযোগ, কারো অভিযোগ মিটার রিডারের বিরুদ্ধে, কারো ক্ষোভ খোদ ওয়াসার কর্মকর্তার বিরুদ্ধে। কারণ বারবার জানানোর পরেও সমস্যার সুরাহা করেন না তারা। আমাকে 25,000 টাকা দিবেন, আপনার 40,000 টাকা আমি পেমেন্ট করে দিব, এটা কি আসলে সত্য কিনা প্রয়োজনীয় ব্যবস্থা নেব, প্রয়োজন আমার উদ্যোধন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবে। অবৈধ সংযোগ নেওয়ার কারণে ওনারা প্রকৃত একদিন পরে একদিন যেটা সেটা পাচ্ছে, আগামী সপ্তাহে এটা ডিসকানেক্ট এবং মামলার ব্যবস্থা করবে। এসব অভিযোগের কথা স্বীকার করে ওয়াসার কর্তা ব্যক্তিরা আশ্বস্ত করেন আশু সমাধানের, জানান দুর্নীতি রোধে ডিজিটালাইজেশনের উপর জোর দিচ্ছেন তারা। বক্তৃতা দিয়ে দুর্নীতি দমন হবে না, দুর্নীতি দমন হবে পদ্ধতি বের করে। আপনাকে এমন পদ্ধতি বার করতে হবে যাতে দুর্নীতি করার কোনো সুযোগ না থাকে। আমরা গত 7 বছর 9 বছর ধরে ওইটাই চেষ্টা করছি ফ্রম দ্য ভেরি বিগিনিং, এই জন্য বললাম সবকিছুতে আমরা মূলে যাচ্ছি। এ সময় দুদক এসব সমস্যা সমাধানের জন্য 2 মে পর্যন্ত সময় দেয় ওয়াসাকে। প্রতিকার না হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয় সংস্থাটির পক্ষ থেকে। প্রতিরোধের জন্য এখানে আসছি, কিন্তু যেখানে প্রতিরোধ হয় না সেখানে আমাদের প্রতিকার প্রিভেন্টিভ মেজার্সে যেতে হয়, এবং যারা সরকারি কর্মকর্তা সে যত উপরেই হোক, হ্যাঁ আমরা আমাদের কিন্তু আইনের মধ্যে সবাই এসে যাবে, তো সেই ক্ষেত্রে সরকারি সেবাদানকারী সংস্থাগুলোর সেবার মান বাড়ানো ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিতভাবে গণশুনানির আয়োজন করে আসছে দুদক। যে আজ আমার এই সমস্যাটা সমাধান হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। না 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 না, এই ধরনের মেজারমেন্ট আসলে আপনার অ্যাপারেন্টলি মনে হচ্ছে নিশ্চয়ই আড়াই ফিট না, এত হওয়ার কথা না।